महामदन्याय कृष्ण प्रेम प्रदायके कृष्णाय कृष्ण चैतन्यं हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कंठ राधा कंठ नमस्कृते तप्त कंचन गौरंगी राधे वृंदावने वृषभानुसुते देवी प्रणमामि हरि श्री नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं गिरये मंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे परमारत्तम जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत साष्टांग दंडवन्नति ज्ञापन तदनंतर पूजनीय त्रिदंडीपादगण वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरण आमार असंख्य दंडवत प्रणति। गतकाल आमरा श्री गुरुतत्व वैश्व पूजा इत्यादि सम्बन्धे वैष्णवगणेर निकट थेके बहु कथा श्रवणेर सुयोग पेयेछि। आज आमादेर आलोच्य विषय श्री गुरु परम्परा ओ सम्प्रदाय प्रणाली। অনেকেই এসব তত্ত্ব দর্শন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং দার্শনিক বিচার, তথাপি সংক্ষিপ্তভাবেই আমাকে দিগ্দর্শন করতে হবে। গুরু সম্প্রদায়, গুরু পরম্পরা প্রথমেই আলোচ্য বিষয়। গুরু পরম্পরা যাকে আমরা মনে করি, শাস্ত্রে যে গুরু পরম্পরার কথা বলা আছে সেটাও বিভিন্ন ধরনের। আমরা এতক্ষণ যে হরিকথা শ্রবণ করেছি তার ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গুরু প্রণয়। আমাদের আলোচ্য বিষয় ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায়ের গুরু প্রণয়। সেখানে আমরা দেখতে পাই গুরুতত্ত্বে বিষয় বিগ্রহ এবং আশ্রয় বিগ্রহ দুইয়েরই অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ থেকেই গুরু পরম্পরা বা গুরু প্রণালী এলো। আশ্রয় বিগ্রহগণকে নিয়ে সুতরাং গুরু প্রণালী ঠিক একদিকের কথা নয়। বিশ্রয় আশ্রয়, বিশ্রয় এবং আশ্রয় এই দুই তত্ত্ব দর্শন নিয়ে গুরু পরম্পরা। শাস্ত্রে উল্লিখিত হয়েছে গুরু পরম্পরা বা গুরু প্রণালী কিরূপ পারমার্থিক গুরুতত্ত্ব এবং গুরু প্রণালী। সাধারণভাবে সহজিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ে যে গুরু প্রণালীর বিচার করা হয় তার মধ্যে জাগতিক বিচারের বহু মানন আমরা লক্ষ্য করি। শিষ্য পরম্পরা এবং সন্তান পরম্পরা একটা বিচার, আর গৌড়ীয় বৈষ্ণবগণের যে গুরু পরম্পরা সেখানে দেখা যায় ভাগবত গুরু পরম্পরা বলে একটা কথা লেখা আছে। গুরু পরম্পরা এবং ভাগবত গুরু পরম্পরা
এতে তাহলে পার্থক্য কি বা বৈশিষ্ট্য কি? সহজেই প্রশ্ন আসে। সেখানে আমরা আমাদের পূর্ব গুরুবর্গের এ সম্বন্ধে যে ব্যাখ্যা পেয়েছি তাতে বলা হয় ভাগবত গুরু পরম্পরা মানে অমুকের শিষ্য অমুক, অমুকের শিষ্য অমুক, ঠিক এমন জিনিসটা নয়। এমন যদি বিচার দেখাতে হয় তাহলে তো হাজারো হাজারো গুরু রয়েছেন আমাদের। সেই জন্য সেখানে বেছে বেছে গুরুতত্ত্বের মধ্যে যাদের আনা হয়েছে তারা ঠিক একই লাইনের লোক, একই চিন্তা বিশিষ্ট, তারা সবই সজাতীয় সহস্নিগ্ধ। সেই ব্যাখ্যা দেওয়া হয়েছে ভাগবত গুরু পরম্পরার মধ্যে। বহু প্রাচীন মতবাদ, বৌদ্ধ মতবাদ, বুদ্ধের শূন্যবাদ, তারপরেই আমরা দেখছি সেই শূন্যবাদকে খণ্ডন করছেন শঙ্করাচার্য। তিনি বুদ্ধেরই শূন্যবাদের উপরেই ব্রহ্মবাদ স্থাপন করেছেন, কিন্তু সেই ব্রহ্মবাদ নিরাকার নির্বিশেষ, শুধু নামটা বদলানো হয়েছে। তত্ত্বত শূন্যবাদেরই নামান্তর এই ব্রহ্মবাদ। কেন তিনি করলেন এটা? শঙ্করাচার্য যিনি, তার পরিচয় আমরা পাচ্ছি শঙ্কর, শঙ্কর সাক্ষাৎ ব্যাসো নারায়ণস্তথা। যিনি শঙ্করাচার্য রূপে এসেছেন জগতে মায়াবাদ প্রচার করতে, তিনি নিজের ইচ্ছায় আসেননি, ভগবত আদেশে তিনি এসেছেন। এসে নির্বিশেষবাদ, মায়াবাদ প্রচার করেছেন বা ব্রহ্মবাদ প্রচার করেছেন। তত্ত্ববস্তু তিনি স্বয়ং শিব, ভক্ত তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণব শ্রেষ্ঠ তত্ত্ব, সেই কথাই আমরা পাচ্ছি। বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণের পরেই দেওয়া হচ্ছে ব্রহ্মা, তারপরেই দেওয়া হয়েছে নারদ ঋষি, তারপরেই দেওয়া হয়েছে বাদরায়ণ ঋষি, কৃষ্ণ দেবায়ণ বেদব্যাস। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেব ঋষি বাদরায়ণ সংলোকান শ্রীমধ্য শ্রীপদ্মনাভ শ্রীমন্দ্রী হরি মাধবান। এই আমাদের গুরু পরম্পরা, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, এটা আমাদের সম্প্রদায়ের পরিচয়। পরম্পরাকে পেলাম, মধ্যাচার্যের কথা এলো তারপরে। কেন মধ্যাচার্যের কথা এলো? আস্তিক্যবাদের পূর্ণ দর্শন প্রচার করেছেন তিনি, শঙ্করের ব্রহ্মবাদ খণ্ডন করেছেন বৈষ্ণব আচার্যবর্গ। সেখানকার হিসেবে আমরা দেখছি সম্প্রদায় প্রণালীর মধ্যে এই সম্প্রদায়ের অনুগত যদি কেউ নন, তার শিক্ষা দীক্ষা সবই কিছু বিফল। পদ্মপুরাণ জিনিসটা ব্যাখ্যা করছেন, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলামতা, সম্প্রদায় বিহীন, সৎ সম্প্রদায় বিহীন যে মন্ত্র সেটা বিফল হয়। কেন বিফল হয়? তার লাইনটা ঠিক নেই। সে
সেই জন্য বিফলতার কথা আসছে এখানে। তার জন্য ভগবানের কি ব্যবস্থা, অতক্ষণে ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায়ীন, ভবিষ্যন্তি ক্রিয়াপদটা বচনটা এবং তার কালটা নির্ণয় করছেন ভবিষ্যন্তি হবে। শাস্ত্রে এমন বহু কথা বলা আছে, কোথাও কোনো ঘটনা ঘটে গেছে সেখানেও ভবিষ্যতি শব্দ ব্যবহার হয়েছে, আবার কোথাও ব্যবহার হয়েছে ঐতিহাসিক বর্তমান কাল, সমস্ত শাস্ত্রের ভিতরে এমন ব্যবহার আছে। নিত্য বর্তমান কাল যেমন, তেমনি ঐতিহাসিক যে বর্তমান সেটাও ওই রকম, চিরদিন পূর্বে ছিল বর্তমানে আছে পরেও থাকবে, এমন কথাটা বুঝাবার জন্য এগুলো ব্যবহার হয়েছে ভবিষ্যন্তি। কিন্তু সেসব আচার্যগণের আবির্ভাব হয়েছে যারা সনাতন বৈষ্ণব ধর্ম রক্ষা করবেন, তাদের কথা তো শাস্ত্রেই লেখা আছে, কোনো মানুষ কিছু কল্পনা করে তো এগুলো লেখেনি, ভগবত আদেশ ভগবানের বাণী, সেই হিসাবে গুরুবর্গ তারা আত্মপ্রকাশ করেছেন ভগবত ইচ্ছাক্রমে। সেখানে দেখা যাচ্ছে অতক্ষণে ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায়ীন, আমরা এই কলিকালে চার সব সম্প্রদায় লক্ষ্য করছি, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা কৃতি পাবনা চত্বরস্তে করো ভাগ্য ছুত করে পুরুষোত্তম। এই চার আচার্যবর্গ এসেছেন, এরা কম বেশি সকলেই মায়াবাদ নির্বিশেষবাদ ব্রহ্মবাদ খণ্ডন করেছে। শিব ঠাকুর পরম বৈষ্ণব, তারপরেই আদেশ হয়েছিল ভগবানের, আমার ভক্তগণকে কষ্ট দিচ্ছে নৈশ্বরবাদী শূন্যবাদী বদ্ধীশ্বরবাদী জীব ব্রহ্মৈকবাদী, এরা সবাই আমার ভক্তগণকে কষ্ট দিচ্ছে, উল্টো পাল্টা কথাগুলো বলে তুমি এদের মোহিত করো, ভগবানের আদেশ। কিন্তু শিব ঠাকুর স্বয়ং বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি ভগবানের বিরুদ্ধ কথা কি করে বলবেন, অনেক কান্নাকাটি। ভগবান বললেন ওসব কথা চলবে না, তোমার আমার নির্দেশ তোমাকে পালন করতেই হবে, এ সম্বন্ধে তুমি উপযুক্ত ব্যক্তি। অনেক কান্নাকাটি করলো, ভগবান শোনেননি তার কথা, তুমি যুবগণকে মোহিত করো, বেদবাক্যের কষ্ট কল্পনা করে তুমি উল্টো পাল্টা কথাগুলো বলে দাও, এতে আমার ভক্ত তারা কখনোই এর মধ্যে পড়ে যাবেন না, কিন্তু যারা পড়ে যাবে এই ভুল ভ্রান্তির মধ্যে তারা সব নাস্তিক অটুট। ভগবানের আদেশ, সেই আদেশই প্রতিপালন করেছেন শিব ঠাকুর। মহামুদগরের মধ্যে তাই তিনি লিখছেন জীব কি করে মোহিত হচ্ছে, সেই ইতিহাস আবার তার সঙ্গে ভগবানকে স্মৃতি পথে রেখেছেন, তিনি ভুলে যাননি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুড়মতি, এটা তাকে শেষখানে গাইতে হল, কেন কিন্তু সর্বতোভাবে ভগবৎ দাস,
সেই কথাই তো তিনি জগতে প্রচার করছেন। কিন্তু ভগবানের বিরুদ্ধে সব কথা বলতে হচ্ছে, অসুরগণকে প্রলোভিত করবার জন্য, নাস্তিকগণকে প্রলোভিত করবার জন্য। কিন্তু তিনি আত্মশুদ্ধির জন্য শেষকালে গোবিন্দের নাম নিচ্ছেন, এটা তার বৈষ্ণবতার পরাকাষ্ঠা। সেই তত্ত্ব দর্শন দিয়ে তিনি জগৎকে, বদ্ধ জীবগণকে, মায়াবাদী নির্বিশেষবাদীগণকে, শূন্যবাদীগণকে মোহিত করেছেন। ওই বিচার নিয়ে যারা চলছেন তারা সবাই নাস্তিক এবং আচরিক বৃত্তি বিচিষ্ট। ভগবানের একান্ত ভক্তগণ কখনোই ওই রূপ ভুল ভ্রান্তির মধ্যে কখনোই পতিত হন না, সেই কথা দেখাচ্ছেন। মায়াবাদ অবশ্যাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে, শিব ঠাকুর বলছেন শিবানীকে, পার্বতীকে, আমি মায়াবাদ রূপ অসৎশাস্ত্র মিথ্যা শাস্ত্র আমি প্রণয়ন করব, যেটা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। প্রচ্ছন্ন বৌদ্ধবাদ মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, সেই কথাই বোঝানো হলো এখানে। ময়ৈব ভীতং দেবী কলহ ব্রাহ্মণ মূর্তিনা, আমি ব্রাহ্মণ কুলে এসে জন্মগ্রহণ করব, সেখানে এসে সব উল্টো পাল্টা কথাগুলো বলব, আমার প্রভু ভগবান তিনি যা বলেছেন আমি সেই কাজগুলো করব। তিনি করেছেন সেগুলো, সে সম্বন্ধে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উক্তিগুলো আছে। নারদ পঞ্চরাত্রের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে বলছেন আমি ভগবত আদেশে এই এই কাজ করব বলে যাচ্ছেন। সাগমই কল্পিত স্তঞ্চ জন অনুবাদ বিমুখান করু মঞ্চ গোপয় যেন সৃষ্টি রেশোত্তরোত্তরা। আগম বেদান্ত ইত্যাদি সব উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে দাও। যারা বঞ্চিত হতে চায় সেই নাস্তিক এবং অসুরগণকে আমার থেকে বিমুখ করো, ভগবানের আদেশ, আমার থেকে এমন করে দূরে তাদের সরিয়ে দাও তারা যেন জগতের সৃষ্টি বৃদ্ধি কার্যেই লেগে পড়ে, আমার ভক্তগণকে যেন কোন রূপ কষ্ট না দেয়। সেই শিব ঠাকুরই আবার বলছেন, আমার পরে তো এইসব আজ্ঞা হয়েছে, অতত্থানি বিতত্থানি দর্শয়েশ্চ মহাভুজ প্রকাশং কৃচাত্মান আত্ম প্রকাশং চমান করু, আমাকে একেবারে গোপন করে দাও, সেই তাহলে আমরা আমার ভক্তগণ সুরক্ষিত হবে, একটা কথা। দ্বিতীয় কথা হলো মায়াবাদ নির্বিশেষবাদ হলো অবৈদিক ধর্ম, যারা এটাকে আজকাল বৈদিক মতবাদ বলে চালাতে চাচ্ছেন তারা ভ্রান্ত, এটা অবৈদিক মতবাদ। বৈদিক মতবাদ হলে তার তো কোনো সমালোচনা হয় না। সে সম্বন্ধেও শাস্ত্রাদিতে অনেক প্রমাণ রয়েছে, যেখানে বলছেন মায়াবাদম অবৈদিকম, মায়াবাদ হলো অবৈদিক মতবাদ। যারা ওই মতবাদ গ্রহণ করবেন তারা সব ভগবান থেকে বহু দূরে সরে যাবেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবার কোন উপায় তাদের নাই। যারা ভগবত স্বরূপকে অস্বীকার করেন তার নাম রূপ গুণ লীলা পরিকর সব থেকে অস্বীকার করেন যারা, তারা তো বঞ্চিত, ভগবান থেকে বহু দূরে অবস্থিত, কথা বলা হচ্ছে এখানে। এই যে চার সম্প্রদায়, সাত সম্প্রদায়ে আচার্য হলেন চারজন, এদের সম্বন্ধে বলা হলো রামানুজ শ্রী শ্রী চক্রে, শ্রী লক্ষ্মী দেবী
তিনি রামানুজকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। মধ্যাচার্য চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা, তিনি মধ্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মানলেন। শ্রী বিষ্ণু স্বামী নম রুদ্র শিব ঠাকুর, তিনি তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন বিষ্ণু স্বামীকে। নিম্বাদিত্য চতুর্শন, এবং চতুর্শন মানে সনক সনন্দন সনাতন সনৎ কুমার, এরা মেনে নিলেন নিম্বাদিত্য তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে। এরা সবাই শূন্যবাদ, মায়াবাদ, নির্বিশেষবাদ, যত নাস্তিক্যবাদ আছে তার খণ্ডন করে গেছেন এরা। সুতরাং তত্ত্বদর্শনটা এরা প্রকাশ করেছেন, ভগবানের স্বরূপ, বিষয়, আশ্রয় এসব তত্ত্বদর্শন তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন এ ত্রিবিধ তত্ত্ব তারা স্থাপন করেছেন বৈষ্ণব আচার্যবর্গের প্রতি এই নির্দেশ ছিল। সেখানে আমরা দেখতে পাই মূল মালিককে বাদ দিয়ে কিছু নয়, তার স্বরূপকে অস্বীকার করে আমাদের কোন অস্তিত্ব থাকছে না, আমাদেরও অস্তিত্ব বিপন্ন হয়। নাস্তিক আচরিক বিচার সম্পন্ন ব্যক্তিগণ তারা কখনোই ভগবানের সৎস্বরূপ কখনোই স্বীকার করেন, এইটাই তাদের দুর্দশার বিষয়। আস্তিক্যবাদী ঋষিগণ, এই আচার্যগণ, এরা সব ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্যের কথা আমাদের কাছে জানিয়েছে। নিত্য ভগবান নিত্য, তার সেবক নিত্য, তার সেবা নিত্য, সেই কথাই জানিয়েছেন। মায়াবাদী নির্বিশ্বাস নির্বিশেষবাদীদের মতে জ্ঞান জ্ঞোগ জ্ঞাতা ত্রিপুটি বিনাশের কথা আছে, অর্থাৎ সবাই ব্রহ্ম, তাদের বিচার সোহম, আমি সেই ভগবান, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। জীব আবার কি করে ব্রহ্ম হবে? এসব তত্ত্বগুলো সব খণ্ডন করেছেন নাস্তিক্যবাদ। শ্রীমান মধ্যাচার্য একটা জায়গায় বলছেন, তাকে কেন শ্রীমান মহাপ্রভু স্বীকার করলেন? ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ে মধ্যাচার্যকে কেন বিশেষ করে শ্রীমান মহাপ্রভু মানলেন? তিন আচার্য তো আছেন, শুদ্ধ অদ্বৈতবাদী মানে শুদ্ধাদ্বৈতবাদী, দ্বৈতাদ্বৈতবাদী রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদী, এর সমস্ত যতটুকু তত্ত্ব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেটুকু নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু মধ্য সম্প্রদায়কে, মধ্যাচার্যকে সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে কেন মেনে নিচ্ছেন মহাপ্রভু? উপাস্য উপাসক তত্ত্বের সম্বন্ধ বিচার নিত্যত্ব সেই জিনিসটা স্বীকার করেছেন মহাপ্রভু, এটা থেকে তিনি খুশি হয়েছেন। বাস্তব তত্ত্ব দর্শনকে মানতে গেলে যেটা মানতে হবে সেটা মহাপ্রভু খুঁজে পেয়েছেন চৈতন্য মহাপ্রভু, ব্রহ্ম সম্প্রদায় আচার্য শ্রীমন মধ্যাচার্যের মধ্যে। বিশেষ কারণ এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে কেউ বুঝাতে পারেনি। ভগবত্ত্ব এবং জীবতত্ত্বের মধ্যে যে ভেদ এবং অভেদ, শুদ্ধ দ্বৈতবাদ, দ্বৈতবাদের মধ্যে নাস্তিকতা নাই কিন্তু শুদ্ধ দ্বৈতবাদ, এটা হলো মধ্যাচার্য।
মহাপ্রভু খুব খুশি হয়েছেন। যেটুকু অসম্পূর্ণতা ছিল সেটি তিনি পূর্ণ করে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত তিনি প্রকাশ করেছেন, প্রচার করেছেন। বদ্ধাচার্যকে নেওয়ার প্রধান কারণ হচ্ছে তত্ত্ববস্তুর স্বীকৃতি। বুদ্ধাচার্য বলছেন এক জায়গায়, এই জীব তুমি কেন ব্রহ্ম হতে চাও? তুমি চিরদিন জীবই আছো, জীবই থাকবে, তুমি ব্রহ্ম হতে চাচ্ছ কেন? উদাহরণ দিয়ে বললেন, যথা সমুদ্রে দ্বাবস্তরঙ্গা তথা বয়ং ব্রহ্মণি ভূরি জীবা ভবেত তরঙ্গ ন কদাচিদ অবধি তং ব্রহ্ম কস্মাদ ভবিতাসি জীব। জিনিসটা বুঝাচ্ছেন, ভগবান হচ্ছেন অঙ্গি আর অঙ্গ হচ্ছে জীবাত্মা। সমুদ্রে যেমন অনেক ঢেউ আছে, ঢেউগুলো যদি বলে, তরঙ্গগুলো যদি বলে, আমরাই সমুদ্র হবে না কথাটা। সমুদ্র যদি বলেন তরঙ্গ আমার, কথাটা ঠিক। এসব উদাহরণ দিয়ে তিনি ব্রহ্মবাদীদের মতবাদ খণ্ডন করেছেন। সেই তত্ত্ব দর্শনটা খুব ভালো করে বুঝিয়েছেন। দুই তত্ত্বই সত্য, ভগবানের সঙ্গে মিলও আছে আবার অমিলও আছে। মিল আছে কোথায়? ভগবান সচ্চিদ আনন্দময় বস্তু, জীবাত্মাও সচ্চিদ আনন্দ বস্তু, এখানে মিল আছে। পার্থক্য কোথায় আছে? শ্রী ভগবান পূর্ণ চৈতন্য, জীবাত্মা অনুচৈতন্য। অংশ ও পূর্ণ দুটো কথা, এখানে ভেদ আছে। এখানে ভেদ নিত্য, অভেদ নিত্য দুটোই বিচার করেছেন চৈতন্য মহাপ্রভু। এই জন্যেই ব্রহ্ম সম্প্রদায়কে স্বীকার করেছেন। আমাদের পরিচয় তাই, আমরা কোন সম্প্রদায়ভুক্ত? ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। এখন কথা হচ্ছে, আমরা গুরু পরম্পরার কথা যেটা বিচার করছি সে সম্বন্ধে শাস্ত্রে বহু জায়গায় কথাগুলো লেখা আছে পরম্পরা বিষয়ে, আমরা সেইটাই অনুসরণ করি। প্রাকৃত জগতে সহজিয়াগণ যে গুরু প্রণালী বলেন সেটার মধ্যে ফাঁক আছে অনেক। তত্ত্ব দর্শনের মধ্যে ভেদ আছে, অসম্পূর্ণতা আছে। তত্ত্ব দর্শন কাকে বলবো, তত্ত্বজ্ঞান কাকে বলবো? সব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠান অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাহ। ব্রহ্মাজি তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে অথর্বণকে বললেন ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যা আসছে কোথা থেকে? গুরু পরম্পরা। আমায় শ্রুতয় সাক্ষাৎ ব্রহ্মবিদ্যেতি যাদি শ্রুত গুরু পরম্পরা প্রাপ্ত বিশ্বকর্তুর হি ব্রাহ্মণ, গুরু পরম্পরা থেকে আলোত। এই কথা বলছে আমায় কাকে বলি? গুরু পরম্পরা প্রাপ্ত যে বেদ সংগীতা বাণী তাকেই বলি আমায়। এইভাবে শাস্ত্রে প্রচারিত হয়েছে গুরু প্রণালী, গুরু পরম্পরা। শ্রীমদ গীতা, ভগবদ গীতা যখন আমরা আলোচনা করি সেখানেও এই প্রণালীর কথা আংশিকভাবে বর্ণনা করা হয়েছে।
সেখানেও বলছেন ইমং বিভৎসতে যোগং প্রাপ্তবান অহমদ্বয়ম বিভৎসান মনদে প্রাহ মনু ইচ্ছা কবি প্রবি। সেখানে গুরু পরম্পরা বলে যাচ্ছে এই যে ভক্তি যোগের কথা, সনাতন ধর্মতত্ত্বের কথা, এটা কোথা থেকে পাওয়া গেল? ইমং বিভৎসতে যোগং প্রাপ্তবান অহমদ্বয়ম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, এটা কোথা থেকে এসেছে শোনো। বিভৎসন মনবে প্রাহ, বিভৎসন সূর্যদে, তিনি এটা স্বয়ম্ভুব মনুকে বলেছেন। মনু ইক্ষাকুরা দেখে বলেছেন। এইভাবে এই সনাতন ধর্মতত্ত্ব জগতে প্রচারিত হয়েছে। শাস্ত্রের বহু জায়গায় এইসব কথাগুলো লেখা আছে, কোথাও সংক্ষিপ্ত ভাবে, কোথাও বিস্তারিত ভাবে এইসব কথাগুলো আছে। অর্জুন ভগবানের সখা, তত্ত্ববেত্তা, কিন্তু তিনি যখন বলে বসলেন তুমি একথা বলছো কি করে, আমি কি করে মানব, তুমি তো সেদিন এসেছ। আর বিবর্ষণ সূর্যদেব কতকাল ধরে আছেন, একথা তুমি কি করে বলছো, আমি কি করে বিশ্বাস করবো এটা। তখনই প্রশ্নের উত্তরটা এইরকম এসেছে, বহুনি মে গতিতানি জন্মানি তমচার্জুন তন্নহং বেদ সর্বাণি নত্তং দেখ পরন্তপ। তুমি আমি বহুবার এসেছি এই জগতে, জানো জীবের কর্মফল খণ্ডাতে আমি এসেছি, তুমিও অনেকবার এসেছো। তোমার সব মনে নাই, আমার সব মনে আছে, কৃষ্ণ বলছেন। সুতরাং এই যে গুরু পরম্পরা প্রণালী, এটা বাস্তব, এটাকে অস্বীকার করবার উপায় নেই। শাস্ত্রে যে কথাগুলো আছে, যে তত্ত্ব দর্শন, তত্ত্ব সিদ্ধান্ত আছে, এটাই এই গুরু পরম্পরা করে এই জগতে প্রচারিত এবং প্রতিষ্ঠিত। শুনবার যারা, তারা ঠিকই শুনবেন, আর চিরদিন যারা অস্বীকার করে এসেছেন, যাদের পজিটিভ সাইডের জমার ঘর খুব কম, তারা ওটাকে মানতে পারবেন না। কাল আলোচনার মধ্যে বলা হয়েছিল যে আমাদের কিছু জমার ঘর দরকার, যার জমার ঘর যত বেশি নিশ্চয়ই তার ভগবত ভক্তের কথা বিশ্বাস হবে, যার জমার ঘর খুব কম তিনি ওটাকে মেনে নিতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। তাবৎ কর্মাণি করবিত নির্বিদ্যেত যাবতা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। ভগবান বলছেন আমার কথায় যতদিন না বদ্ধ জীবনে রতিমতি না হয়, বিশ্বাস না হয়, ততদিন তারা এই সংসারকে কর্মমার্গেই বিচরণ করবে, তারা ভক্তির কথা বুঝবে না। তা ভগবানেরই মুখোক্তি, শুধু মুখোক্তি না, খেদোক্তি। তিনি মানে এদের এই হতভাগাদের বুঝিয়ে উঠতে পারছেন না, তাই এমন কথা ভাগবতের রয়েছে। সব জিনিসটা তো তত্ত্ব দর্শনের বিষয়। সম্প্রদায় সম্প্রদায় বলে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে আর দুনিয়ার লোক সব চিৎকার করছে। সম্প্রদায় শব্দটা শুনলে তাদের গায়ে জ্বালা হচ্ছে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথাটা তারা মোটেই শুনতে চাচ্ছেন না, খুব খারাপ জিনিস বলে। কিন্তু যারা এটাকে অস্বীকার করছেন তারাই কিন্তু এক একজন বড় বড় সাম্প্রদায়িক। সম্প্রদায় মানে দল, যত রাজনৈতিক গ্রুপ আছেন, যত সমাজনৈতিক গ্রুপ আছেন, এরা সব তো এক একটা দল, এক একটা দলভুক্ত। সুতরাং অসাম্প্রদায়িককে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়,
অন্যান্য সম্প্রদায়, যারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে সমালোচনা করছেন, অসাম্প্রদায়িক কোনজন? যত পার্টি আছে এক একটা সম্প্রদায়, এক একটা গ্রুপই তত্ত্বদর্শন নিয়ে তো আলোচনা করতে হবে। অসাম্প্রদায়িক ব্যক্তিটাকে তিনি কোথা থেকে এলেন, তিনি কি ভুল ভোট না আকাশ থেকে ডিপ করে পড়লেন? দল করতে হবে, কিন্তু সে দলের মহিমা মাহাত্ম্য থাকা দরকার, তার একটা পূর্ব ইতিহাস ঠিক থাকা দরকার, তারা কি কি ভালো কাজ করছেন। সব থেকে ভালো কাজ, সব থেকে নীতি আদর্শ, ন্যায় নীতি আদর্শের মূল্যায়নকারী যারা, তারা তো সকলের ভালোই চাইবেন, বিশ্বের কল্যাণ চাইবেন, তিনি নিজের কল্যাণও চাইবেন। সেই ইতিহাস কোথায়? ক্রিশ্চিয়ানিটির মধ্যে আমরা একটা শব্দ পাই, সেক্টেরিয়ান থট। এই সেক্টেরিয়ান থট কথাটা নিয়ে অনেকের মধ্যেই খুব আলোচনা। সেক্টেরিয়ান থট বলতে গেলে যা বুঝায়, সেটা জগতের যে নাস্তিক দল তাদেরই লক্ষ্য করে, তারা বুঝতে পারেননি। স্বয়ং ভগবানের যে সৎ গুরু পরম্পরা সেটা বুঝতে পারেননি তারা, তারা অন্যায়কারী অসৎ গুরু পরম্পরা নিয়ে তারা সমালোচনা করছেন। ভালোর বিচার তারা কখনোই শেখেননি, জানেননি, শোনেননি, সেই জন্যই তাদের উষ্মা সম্প্রদায় আর সাম্প্রদায়িক শব্দ নিয়ে বর্তমানে খুব মুখরোচক সমালোচনা দুনিয়ায়। তারা সবকিছু করবেন, শুধু ধর্মযাজন করবেন না, এটাই হলো তাদের প্রতিজ্ঞা। যে ধর্ম সকলকেই রক্ষা করছে, যে ধর্ম সকলকেই বাঁচাচ্ছে, ঝগড়া বিবাদ বিষম্যদের হাত থেকে রক্ষা করছে, সেইটাই মানা হবে না, আর সব মানা হবে। বর্তমান নাস্তিক দুনিয়ার এই হলো দুর্দশা, এই হলো তাদের চিন্তা। সনাতন আর্য ঋষিগণ এমন ধরনের কথাগুলো কখনই মেনে নিতে পারেননি। সৎ সম্প্রদায় মানে হচ্ছে নীতি আদর্শের মূল্যায়নকারী, যারা তারাই সৎ সম্প্রদায়ে ভুক্ত। জগৎগুরু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি বহু আগে ব্রিটিশ গভর্নমেন্টের প্রথমে যিনি ডিএম ছিলেন, ডিসি ম্যাজিস্ট্রেট, তিনি যেসব তথ্য তত্ত্বদর্শন যা লিখেছেন, সৎ সাম্প্রদায়িকতাই আর্য ঋষিগণের গৌরব। সৎ সাম্প্রদায়িকতা কি সেখানে? সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, যত কিছু অরিজিনাল টেক্সট আছে, এর সবই তত্ত্ব সিদ্ধান্তের মূল্যায়ন কাজ, যারা তারা হচ্ছেন সৎ সম্প্রদায় ভক্ত। সেটা গৌরবের বস্তু, গৌরবের বিষয়। আমি নীতি আদর্শ মানি না, আমি কারো কোনো কথা শুনি না, তার কথা কি চলবে সমাজে? আজ তো এমন ধরনেরই বিচার রয়েছে দুনিয়ায়, আমি কাকে মানব না, আমি মাতা পিতাকে মানব না, আমি মনি ঋষিগণকে মানব না, ভগবানকে মানব না, ধর্ম মানব না, সবই না মানার কথা। কিন্তু সেই ব্যক্তি আবার নিজে বলছেন আমাকে মানো, কেমন ধরনের কথা হইল? আমি যদি কখনো কাকে মেনেছি, মানি, তাহলে এ কথাটা আসি, কিন্তু আমি কাকেও মানি না, আমি ন্যায় নীতি আদর্শ কোনটাই মানি না, অথচ বলছি আমাকে মানো, এটা কি জাতীয় কথা হয়? এসব নিয়ে শাস্ত্রে সমালোচনা আছে,
সুন্দর বিচার দেওয়া আছে। নাস্তিক বলছেন আমাকে মানো, আমি যা বলি তাই শোনো। একজন নাম করা ড্রামাটিস্ট, তিনি বললেন আমি যা করি তা তুমি করো না, আর আমি যা বলি তাই তুমি শোনো, চলবে বাজারে? বর্তমান যুক্তিবাদী সমাজে চলবে কথা? Don't follow me, but follow my words. তিনি বলেছেন সেটা চলেনি কথাটা বাজারে। বর্তমান দুনিয়ায় আজ এই হলো বক্তব্য, আমি কিছুই করবো না, আমি কিছুই পালন করবো না, আমি কোনো কষ্টসিগারি করবো না, আমি যা বলছি তাই শোনো, চলবে না, এটা বাজারে চলে না, এটা বাজারে আমার কথা চালাতে গেলে তাহলে আমাকে আগে ডিসিপ্লিন মেনে নিতে হয়, তবে কিছু বললে কাজ হবে। চৈতন্য মহাপ্রভুর কথায় সেই জন্য বিচারের মধ্যে এসেছে, আপনি আচরি ধর্ম জীবের শিকায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। কথাটা কি? ফার্স্ট প্র্যাকটিস ইউরসেলফ দেন প্রিচ, কথাটা তো এই। বর্তমান নাস্তিক দুনিয়ায় বহুভাবে জনগণকে বিব্রত করছেন, তারা বিপদে চালিত করছেন, তারা শাস্ত্রের থিওরিটা কিছু ভুল নেই, ভুল আছে আমাদের ভুল বোঝাবুঝিতে ভুল আছে। তত্ত্বদর্শনটা এমন, গুরু পরম্পরা, সদ্গুরু পরম্পরা মানে হচ্ছে জগতে তারা শান্তি চান, শান্তি স্থাপন করতে চান, বাস্তব সত্য কথা তারা লোককে জানিয়ে দিতে চান। কাল সামান্য আলোচনা করেছিলাম, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু সত্য যদি অপ্রিয় হয় তাহলে বলবে না। সাধারণ নীতি জগতের কথা এটা, পরমার্থ জগতে এটাকে স্বীকার করেনি। কেন? সত্য যদি অপ্রিয় হয় তাহলে সেটা জানিয়ে দিতে হবে, তা নাহলে তার একেবারে শেষ, তাকে সাবধান করে দেওয়া হবে সে যেন ওই জাতীয় ভুল না করে। যদি আমি না বলি, জেনে শুনেও যদি অপরের কল্যাণ চিন্তা করে যদি বাস্তব সত্যের কথা না বলি, তাহলে আমারও কল্যাণ, বিশ্ববাসী জগৎবাসী অকল্যাণ। শাস্ত্রের থিওরি এটা, সত্য কথা যদি আমি না বলি তাহলে সত্যের অপলাপ হয়। কোন ব্যক্তি বললেন পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, ব্যাখ্যাটা কি হবে? পাপীকে বাদ দিয়ে পাপকে ঘৃণা করো, এটা কি হয়? যিনি পাপ করেন, অন্যায় আচরণ করেন, তারই তো সাজা হয়। পাপটা কি এমন জিনিস গাছের ডালে ডালে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তাকে সাজা দেওয়া হবে? অন্যায়কারীকে অন্যায়ের জন্য সাজা দেওয়া হয়। কথাগুলো দার্শনিক বিচারের মধ্যে আসা চাই, তত্ত্বদর্শনের মধ্যে আসা চাই, উল্টোপাল্টা কথাগুলো মেয়েলি কথাই বললে হবে না। সবটার পিছনে বিচার আছে, আমি কাকেও মানি না, আমাকে সব মানুক, হবে না তো এটা। প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনম প্রমাণম, বেদ প্রমাণ, স্মৃতিশাস্ত্র প্রমাণ, ধর্মার্থ যুক্ত যে বাক্য তত্ত্ব সিদ্ধান্ত সেটা প্রমাণ। এত প্রমাণম না ভাবে প্রমাণম, এই প্রমাণ যদি কেউ প্রমাণ বলে না মানে, কস্তুর্যাত বচনম প্রমাণম, তার বাক্য কে মানবে, তার কথা কে শুনবে?
যিনি সব থেকেই অস্বীকার করে যাচ্ছেন, শুধু নিজের তাকে নিয়েই আমাদের সবকিছু, বাদ প্রতিবাদ। তত্ত্ব দর্শনের দৃষ্টিতে তো বাদ প্রতিবাদ হয় না। যারা অতাত্ত্বিক ব্যক্তি, তত্ত্ব দর্শন জানেন না, বোঝেন না, তারাই বৃথা তর্ক করেন। বৃথা তর্কের তো কোনো মূল্য নাই। যমরাজ নচিকেতাকে বলছেন, নৈশা তর্কে নামতি রাপনেয়া, তুমি বৃথা শুষ্ক তর্ক করো না। যদি সেটা সত্যই যদি শুষ্ক তর্ক হয়, তাহলে সেখানে তো কোনো ফল দেখা যাবে না। সেখানে নচিকেতা বলেছেন, আমি আপনার কাছে তর্ক করছি না, আমি জানি আপনি আমার উপরওয়ালা, আমি জানি আপনি আমার গুরু, আমি জানি আপনি আমার পিতা, ও ডিসিপ্লিনটা আমি বুঝি, আমি তর্ক করছি না, আমি শুধু তত্ত্ব সিদ্ধান্ত জানতে চাই, বুঝতে চাই। আমি কেন তর্ক করবো আপনার সঙ্গে? যমরাজ খুশি হয়েছেন, তাকে তত্ত্ববিজ্ঞান বলেছেন, তত্ত্ব দর্শনটা বলেছেন। যমরাজের নাম শুনলে তো আমাদের সকলের ভয় হয়, কিন্তু ভয় হওয়ার কোনো কারণ নেই। তিনি অত বড় শাসক, তিনি কিন্তু নাম করা বৈষ্ণব ভক্ত। আমরা যে লিস্ট চার্জ পেয়েছি বৈষ্ণবগণের, তার ভিতরে যমরাজ তো আছেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলিদ্বয়া সখীর বয়ম, এই বয়ম শব্দেতে যমরাজ নিজেকে লক্ষ্য করছেন। তিনি তো পরম বৈষ্ণব তত্ত্বদর্শী ব্যক্তি, অন্যায়কারীকে তিনি সাজা দেন, আর ন্যায় নীতি আদর্শ মেনে যারা চলেন তাদের পুরস্কৃত করেন। এটাই তো নিয়ম, আমরা এটা ভুলে যাচ্ছি কেন? সৎ সম্প্রদায় সবটা ভালো আছে, যারা অসৎ সম্প্রদায় তাদের কিছুই ভালো নেই। ভাগবত এই নিয়ে বিচার দেখাচ্ছেন, জ্যেষ্ঠাত্রি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বগুণে তত্র সমাসতে সুরা, যার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভগবানের নির্ভরতা আছে, বিশ্বাস আছে, তার সব আছে, তার তিনি সমস্ত সদ্গুণে গুণান্বিত। এ কথা বলছেন ভাগবত। হরে অভক্ত মহদগুণে, ভগবান শ্রীহরিতে যার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, নির্ভরতা নাই, বিশ্বাস নাই, তার আবার কি সদ্গুণ থাকতে পারে? মনোরথে না সতি ধাবত বহি, অসৎ মনোরথে সে পরিচালিত, সে নিজের কল্যাণই করতে পারছে না, অপরের কল্যাণ কি করবে? সত্তত্ব দর্শনগুলো তো রয়েছে এইভাবে, আমরা এগুলোকে অস্বীকার করতে পারি কি? যুক্তিবাদী দুনিয়া, তারা তো যুক্তি নিয়েই চলে, কৈফত দিতে হবে সেখানে। সুতরাং সৎ সম্প্রদায় কথাটা আছে, তার পাশে অসৎ সম্প্রদায়, সে গ্রুপিং গুলো কি? চোরেদের একটা দল আছে গ্রুপিং, তারা সবসময় মনে করে যে আমাদের সাতটা যারা আছে এদের যদি আমরা শাসন করতে পারি, দাবিয়ে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো করে চোর চুরি ডাকাতি করা চলবে। ওটা কি কোনো ভালো কথা হলো? আমার গুরুদেব বলতেন, বলে দেখো চোরেদেরও একটা দল আছে, সাধুদেরও দল আছে, কোনটাকে আমি মানবো আর কোনটাকে মানবো না? আমি ডিসিপ্লিন মানবো, নীতি আদর্শ মানবো, না সব জবাঞ্জলি দিয়ে দেবো? সমস্ত দুনিয়াটা যদি অ্যান্টি সোশ্যাল এলিমেন্টে ভর্তি হয়ে যায়, তাহলে সাধু কি করবেন? তার প্রতিজ্ঞতার বৃত্তি নিয়ে তিনি বসে থাকবেন? কথা হচ্ছে এইটা, বিশ্ব যদি চলে যায় কালিতে কালিতে, একা আমি পড়ে রব কর্তব্য সাধিতে, এই প্রতিজ্ঞা আমাদের প্রত্যেকেরই দরকার। এই প্রতিজ্ঞা না থাকলে কখনোই আমরা জগতে আমাদের অস্তিত্ব সংরক্ষণ করতে পারি না। চোর মনে করে আমি চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, বদমাইশি করে আমি আমার জীবিকা নির্বাহ করবো, আমি বাঁচবো। সাধু মনে করেন আমি ওটাকে সম্পূর্ণরূপে সর্বতভাবে বর্জন করে আমি আমার নীতি আদর্শ নিয়েই চলবো। এই প্রতিজ্ঞা
সুতরাং সৎসম্প্রদায় এবং অসৎ সম্প্রদায়ের মধ্যে বহু পার্থক্য রয়েছে। আর সম্প্রদায় প্রণালীটা কি? সম্প্রদায় সৎ শিক্ষা, সেটাকে যারা মেনে নিচ্ছেন তারা পজিটিভ সাইডে ডিসিপ্লিনের মধ্যে আছেন। আমার পূর্ব পূর্ব গোস্বামী বর্গ এসব কথা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। মধ্য সম্প্রদায় আচার্য যে আনন্দ তীর্থ মধ্যাচার্য মধ্যমণি, তাকে শ্রীজীব গোস্বামী বলছেন তিনি বৃদ্ধ বৈষ্ণব, বৃদ্ধ বৈষ্ণব বলে তাকে সম্মান প্রদর্শন করছেন। যারা সমস্ত শাস্ত্রে পারঙ্গত, তত্ত্ব সিদ্ধান্তে পারঙ্গত, যাদের বহু বহু তত্ত্ব সিদ্ধান্ত পূর্ণ গ্রন্থ রয়েছে, যার অর্থবোধ করতে পারছে না সাধারণ মানুষ, আজ তারাও দৈন্য করে তার উপরওয়ালার যে শিক্ষা সেই শিক্ষাকে বহুমানন করছেন, সেই শিক্ষা নিয়েই চলবার চেষ্টা করছেন। জগতে যারা চিন্তাশীল মনীষী বসে আছেন, বিদ্বজ্জন বসে আছেন, বাস্তব ক্ষেত্রে তারা সবই তো আমার পরমোপাস্য। সাবিদ্যাতানমতির জায়া, যদি আমরা কিছু লেখাপড়া শিখি, জ্ঞানার্জন করি, তার ফলশ্রুতিটা কি? তার ফলশ্রুতি হচ্ছে আমার উপরওয়ালা যারা আছেন তাদের মেনে নেওয়া, তাদের শিক্ষা, তাদের নির্দেশ আমাকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া। এইভাবে না থাকলে আমি তো সেই লাইনে থাকতে পারি না। দিগ্বিজয় পণ্ডিত একজন, তিনি দিগ্বিজয় করেছেন সমস্ত ভারতবর্ষ, শুধু বাকি আছে নবদ্বীপ। নবদ্বীপ সে সময়ে নবদ্বীপের পরিচয় হলো, নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। সেইখানটা যদি তিনি জয়লাভ করেন তাহলে তার দিগ্বিজয়ী নাম ক্যাটলটা তিনি পেয়ে যান। এসেছেন তো নবদ্বীপে বিচার করতে, গঙ্গা তীরে বসেছিলেন মিমাই পণ্ডিত, বিচার প্রার্থী হয়েছেন তিনি। সেখানে শ্রীমান মহাপ্রভু তিনি বললেন যে আপনি, আমরা তো গঙ্গা তীরে বসে আছি, আপনারা আপনি একটু গঙ্গা দেবীর মহিমা বর্ণনা করুন। তিনি অনর্গলভাবে নিজে শ্লোক রচনা করে শত শ্লোকে তিনি গঙ্গার মহিমা বললেন। তার থেকে একটা শ্লোক কোট করে তাকে ব্যাখ্যা করতে বললেন মহাপ্রভু, আপনি এই শ্লোকটা ব্যাখ্যা করুন। মহত্তম গঙ্গায়া শততমিদম আবাহতি নিত্যম, এই শ্লোক। অবাক হয়ে গেলেন তিনি, একজন ব্যাকরণের পণ্ডিত, এর কাছে আমি আজ পরাস্ত হচ্ছি। তাই তিনি অপমানিত বোধ করলেন, কিন্তু নিমাই পণ্ডিত বললেন, আচ্ছা আজ রাত অধিক হয়েছে, আপনি বাসায় গিয়ে বিশ্রাম করুন, কাল আমাদের আবার আলোচনা হবে। যার কাছে পরাজিত হচ্ছেন দিগ্বিজয় পণ্ডিত জানেন না, তিনি সরস্বতীপতি বলে জানেন না, না খেয়ে দিয়ে তিনি শুয়ে পড়েছেন। দেবী সরস্বতী তার কাছে এসে বলছেন, তুমি সব জয়লাভ করে এসে নবদ্বীপে এসে পরাস্ত হচ্ছ, এই জন্য তোমার খুব মন খারাপ হয়েছে, বুঝতে পারছি। তো জানো তুমি কার কাছে পরাস্ত হয়েছ? আমার স্বামীর কাছে, আমার উপরওয়ালার কাছে। সেখানে আমি তোমার মুখে বসে কিছু বলতে পারি নাই, সুতরাং তুমি পরাস্ত হয়েছ। তুমি কাল সকালবেলা যাও, তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো এবং তার কাছে তুমি তোমার উপদেশ লাভ করো। পরের দিনে এসেছেন, দেখা যাচ্ছে কি সেখানে মহাপ্রভু উপদেশ করছেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভুজিতে সেই বিদ্যা সত্য কহে, মন দিয়া বুঝে দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাহি চলে, এটাকে মহন্ত সর্বহরি হরি করে ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি, এটাকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল শ্রীকৃষ্ণ চরণ গিয়া বাজব সকাল, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বিত্ত রায়
महा उपदेश कहिल तुम्हारे सभी विष्णु भक्ति सत्य अनंत संसार यही तो लेखापढ़ा विद्या शिक्षा ज्ञानार्जन यही तो महिमा। আমরা আজ লেখাপড়া শিখে সব নাস্তিক হয়ে যাচ্ছি কেন? সব ভগবানকে অস্বীকার করা এটা যেন খুব একটা বাহাদুরির মধ্যে হয়ে পড়েছে আজকাল। ভগবান টা মান কিছু নাই, আর কিছুই যদি নেই তাহলে তুমি কে? কেউ যদি নাই এমনকি মা বাপকেও অস্বীকার করা আজকাল। তুমি কোথা থেকে এলে? আকাশ থেকে ঠিক করে পড়লে? কেউ যখন কিছুই নেই তখন তুমি কে? তোমার কথা কে শুনবে? তোমার কথা কে শুনবে? আজ নাস্তিক জগৎ এইরূপ হয়ে পড়েছে। লেখাপড়া জানা লোক তারা এক ধরনের নাস্তিক, আর লেখাপড়া কম জানেন যারা তারা আর এক রকমের নাস্তিক। নাস্তিক তো দুই, ওর ভিতরে আর বাচ্চা চলবে না, ওর থেকে চুনাও করে আর ভালো কিছু বেছে বের করা যাবে না। নাস্তিক চিরদিনই নাস্তিক থাকবেন, তাকে আস্তিক্য পর্যায়ে কখনো উন্নীত করা যাবে না। ভগবানও তাদের স্বীকৃতি দেননি, তাই গীতায় আমরা দেখতে পাই ষোড়শ অধ্যায়ে নাস্তিকগণের তালিকা দিতে গিয়ে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আস্তিকদের কথা তো বললাম, ভগবত ভক্তগণের কথা তো বললাম, এখন শোনো নাস্তিকগণের কথা। অসত্তম প্রতিষ্ঠানতে জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম ইমন্নত কাম ঐতুকম ব্যাখ্যা দিয়েছেন। অসত্তম প্রতিষ্ঠানতে কে? ব্রহ্মসত্য যখন মিথ্যাত্ববাদ নিয়ে যারা চলছেন এই নির্বিশেষবাদী মায়াবাদীগণ শূন্যবাদীগণ তাদের কথা বলছেন। ব্রহ্মসত্য যখন মিথ্যা, শাস্ত্র বলছেন ব্রহ্ম যদি সত্য জগত সত্য, জগৎকে অস্বীকার করছো কেন? তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বলো, সেটা ধ্বংসশীল ক্ষয়িষ্ণু এটা বলো, কিন্তু অসত্য বলছো কেন? এক নাস্তিক। জগদাহুর অনিশ্বরম, এই জগতে কোনো মালিক টালিক কেউ নাই, মালিককে অস্বীকার করতে পারলি তো ভালো। দুষ্টু ছেলেমেয়েরা তারা সবসময় ভাবে মা বাপকে লুকিয়ে চুরিয়ে নিজের খেয়াল খুশি মতো চলব, হবে না ওটা, ওটা নাস্তিকতা, ওটা নীতি আদর্শের পরিপন্থী। অপরস্পর সম্ভূতন কি ব্যাপার? অ্যাটমস মলিকিউলস থিওরি এনে ফেলেছেন এখানে। কণাদের বৈশেষিক দর্শন অনুপরমাণু সংলাপে এই জগতের সৃষ্টি হয়েছে, মানবার দরকার নেই, জগতের মালিক কেউ নেই, অনুপরমাণু সংলাপেই সব হয়েছে। সর্বশেষে বলছেন কি মন্নত কাম হইতুকন, শেষকালে বলছেন এই জগতে ভগবান আমাদের জন্য কিচ্ছু করেননি, তিনি যা কিছু করেছেন সব তার কামনা বাসনা চরিতার্থ করেছেন। এই তো নাস্তিকগণের বিচার আজ, তারা সদ্ভাব নিতে চায় না, তত্ত্ববস্তুকে স্বীকার করতে চায় না, শুধু খারাপটাকে নিয়ে ডিল করছে তারা। এটা তো সদ সমালোচনা নয়, সদ সমালোচনা তাকেই বলা হবে কম্পারেটিভ স্টাডি। ভালো মন্দ দুটো পাশাপাশি রেখে বিচার করতে হবে। এই বিচার কেন আজ মানুষের মধ্যে নাই? সবাই নাস্তিক মনে বলে যাচ্ছে কেন? কারণটা কি? আজ রাজনৈতিক ক্ষেত্রে সমাজনৈতিক ক্ষেত্রে যেসব কথাগুলো আমরা দেখছি শুনছি পড়ছি অবাক লাগে, এর গোড়াটা কি? এর গোড়াটা আর কিছু নয়, বিদেশি শিক্ষার খুব প্রভাব, গডলেস এডুকেশন, নীতি আদর্শ হীন বিবর্জিত যে শিক্ষা সেই শিক্ষারই প্রভাব। তাই আমরা দেখছি জগতে আমরা ভালো কিছু চাই না, খারাপকে আমরা পিক আপ করছি, ভালোটাকে নিতে চাই না। তো দুর্দশা আমাদের, দুর্দৈব আমাদের। ঋষিগণ যে চিন্তাধারাগুলো দিয়ে গেলেন সেগুলোকে সব অস্বীকার করতে পারলে খুব বাহাদুরি। আমাদের নাম হয়েছে মানব, কেন হলো? মন
মানবের সন্তান আমরা, সেই জন্য আমাদের নাম হয়েছে মানব। কিন্তু মহর্ষি মনু যেসব শিক্ষা দিয়ে গেলেন, ভালো শিক্ষাগুলো একটাও কিছু আমরা খুঁজে পাচ্ছি না। তার ভিতরে দোষ ত্রুটি সন্ধান করছি, কিরকম? মণিময় মন্দিরের মধ্যে পিপীলিকা অপস্বতী ছিদ্রম, এই হয়েছে আমাদের দুর্দশা। স্বয়ংভূ মনু, যিনি জীব কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য সমস্ত বিধি ব্যবস্থা গুলো দিয়ে গেলেন, সেগুলো ভালো লাগছে না আমাদের। আমরা এতই বেপরোয়া, অ্যারোগেন্ট, অ্যাডামেন্ট, ওগুলোকে আমরা পরিত্যাগ করতে চাইছি আজ। এটা কি বাহাদুরি? আজ এই বিচার ব্যাপার চলছে আজ, তাদের সবাই অস্বীকার করছে সবাইকে। মনোত্রি যাজ্ঞবল্ক উষণা অঙ্গিরা যম আপস্তম্ভ সম্বর্ত কাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিতা দক্ষ গৌতম সদাত বৈশিষ্ট্য ইত্যাদি, এদের যে সমাজনীতি রক্ষা করেছেন, সমাজ কি করে চলবে সেসব ব্যবস্থাগুলো দিয়েছেন, এগুলোকে মানতে পারছি না কেন আমরা? এর মূলে উশৃঙ্খলতা, ওগুলো ভালো লাগছে না। কিভাবে সদ্ভাবে জীবনযাপন করতে হবে সেগুলো তো বলে দিয়ে গেছেন তারা। সেই সবগুলো নিয়ে আজ আমাদের আইন প্রণীত হয়েছে। ইন্ডিয়ান লেজিসলেচারে যত আইন আছে সব আইনগুলো আমাদের শাস্ত্র থেকে নেওয়া, অন্তত 80-85% আইন। এইগুলোকে কারো অস্বীকার করবার ক্ষমতা আছে? আমার শুধু ইন্ডিয়ান পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্ট, জার্মান পার্লামেন্ট, সব জায়গায় একই রকমের আইনগুলো মোটামুটি। এগুলো ঋষিগণের অবদান। সেই ঋষিগণকে বর্তমানে বলা হচ্ছে ওরা কি আমাদের শিখিয়েছেন, ওরা আমাদের কি দিয়েছেন। এখনকার দুই পাতা ইংরেজি পড়া বিদেশি শিক্ষার যুবক যুবতীরা তারা বলছেন, আর ঋষিগণ আমাদের কিছু দেননি, ওরা কিছু জানেন না। আরে আমার বাবা যদি কিছু না জানেন, ঠাকুর দাদা যদি কিছু না জানেন, সব এখনকার ছেলে মেয়েরা সব মাতব্বর। আশ্চর্য লাগে এসব কথা শুনতে, কানে আঙুল দিতে হয়। মানুষ আজ এতই বিভ্রান্ত, এতই ভুল পথে পরিচালিত, এদের ভগবান শুভবুদ্ধি দান করুন, এদের রক্ষা করুন, এদের সুমতি দান করুন। এইটাই সনাতন শাস্ত্রে সনাতন আর্য ঋষিগণের আশীর্বাদ রয়েছে। আমরা এটাকে ভুলে যাচ্ছি কেন? বিশুদ্ধ সাম্প্রদায়িকতাই যদি আর্য ঋষিগণের গৌরব হয়, সে গৌরবে কি আমরা গৌরবান্বিত হতে চাই না? তাদের উপদেশগুলোর বিরুদ্ধাচরণ করেই কি আমরা তাদের নিকট কৃতজ্ঞ থাকব, না তাদের ঋণ শোধ করবো? এইভাবে আশ্চর্য লাগে, বলতে পারেন আপনারা হ্যাঁ কালক প্রভাব আছে, স্বীকার করি কালক প্রভাব, তথাপি তার ভিতরে তো কিছু পার্সেন্টেজ থাকবে। সব মানুষগুলোই নাস্তিক হয়ে যাবে? সব লোকগুলোই নীতি আদর্শ বিবর্তিত অবস্থা হয়ে যাবে? কোন পর্যায়ে ওরা এসে গেছে? এ বিষয়ে যদি আমাদের উপরওয়ালারা যদি রক্ষা না করেন, তাহলে কারোই রক্ষা নেই। যিনি যতই বেশি বাহাদুরি করুন না কেন, সে বাহাদুরি চলবে না, থাকবে না। নীতি আদর্শই আমাদিওকে সংরক্ষণ করে, তাতে যদি আমরা প্রতিষ্ঠিত হই তবে আমাদের কল্যাণ। আর যদি তাকে জলাঞ্জলি দিয়ে দেই, আমাদের সর্বতভাবে অপমৃত্যু, কিচ্ছু থাকবে না, সবই গণ্ডগোল হয়ে যাবে। যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে, যা নিয়ে আজ সমগ্র বিশ্ব খুব চিন্তিত ভাবিত, কই সে নিয়ে তো আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু বিশ্বের যারা বিদ্বান জনবরেণ্য আছেন, সুধী সমাজ আছেন, তারা কিন্তু এ নিয়ে ভয়ানক চিন্তা ভাবনা করছেন, কি হবে কি হবে, যা হবার তা হবে।
What cannot be cured must be endured. যার প্রতিকার নাই তা অবশ্যই সহ্য করতে হবে আমাদের। তবে নাস্তিকতা দিয়ে কি করবো আমরা? যদি আস্তিক্য ভাবে আমাদের অস্তিত্ব সংরক্ষণ করার কারণ হয় তাহলে সেটাকে আমরা পরিত্যাগ করবো কেন? শান্ত সৃষ্ট হয়ে আমরা সমাজে চলব, প্রার্থনা রাখবো তাদের কাছে, অসত মা সাধগমায়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতঙ্গময়, এই প্রার্থনা রাখবো। হে সদগুরু, হে ভগবান, আমাকে সর্বসর্বতোভাবে সত্য পথের সন্ধান দাও, আমি অজ্ঞান অন্ধকারে পড়ে আছি, আমাকে সৎ পথের সন্ধান দাও। তমসো মা জ্যোতির্গময়, আমি সর্বতোভাবে তমসিক ভাবে অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত, হে সদগুরু, হে ভগবান, আমাকে জ্ঞান আলোক প্রদান করো। মৃত্যুর মা মৃতঙ্গময়, আমরা সর্বতোভাবে মৃত্যু দশাগ্রস্ত, আমাকে অমৃতের সন্ধান দাও। এই প্রার্থনা কেন রাখতে পারছি না আমরা? কেন আমরা বৃথা অহংকার দম্ভ দর্প অভিমান অহংকারে জুলে পুড়ে যাচ্ছি? আজ সমগ্র বিশ্বের কি অবস্থা আশ্চর্য লাগে। মারামারি কাটাকাটি হানাহানি এই নিয়ে দুনিয়াটা চলছে, যুদ্ধ বিগ্রহ, তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে তো আর বাকি নেই, আর মাত্র আড়াই বছর বাকি। আমরা সেসব চিন্তা করব না, পরমার্থ চিন্তা করব না, শুধু অর্থ চিন্তা করব। হ্যাঁ মশাই, খাওয়া পড়া থাকা আগে দরকার। যুক্তি বলছে যে খাওয়া পড়া থাকা হয়ে গেলেই মানুষ যে ন্যায়নিষ্ঠ হবে, সত্যনিষ্ঠ হবে, ধর্ম জগতে প্রবেশ করবে, নীতি আদর্শের মূল্যায়ন করবে, এমন কোন গ্যারান্টি নাই। বহুতর শাস্ত্রের মধ্যে এটা বোঝানো আছে, বর্তমান রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা। কিন্তু সকলেই চিৎকার করে পিস পিস, শান্তি 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 আসবে কি করে? শান্তি যেভাবে আসা উচিত তার তো কিছুই করছি না আমরা, সুতরাং আমরা অশান্ত। মুখে বললে তো হবে না, আগে খাওয়া পড়ার ব্যবস্থা হোক, এ কথা বললে মানেটা কি হয়? খাওয়া পাওয়া করা যদি কিছু ব্যবস্থা হয়, আমাদের দেশে ব্যবস্থা হচ্ছে না, সব দেশেই ভোকা মিছিল আছে, আমেরিকাও আছে, রাশিয়াও আছে, সব জায়গায় আছে, যুক্তি কি? ওতেই সব হয়ে যাচ্ছে আমাদের, এমন কোন গ্যারান্টি আছে? যে দেশ যতটা পরিমাণে জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন সে দেশে শান্তি আছে কি? তারা কেন চিৎকার করছে শান্তি শান্তি বলে? তাহলে মানুষ খাওয়া পড়া থাকা পেলেই যে তারা ভগবত ভজন করবে, ন্যায় নীতি আদর্শে প্রতিষ্ঠিত হবে, এমন কোন গ্যারান্টি নেই। শাস্ত্রে বলে দিচ্ছেন, এটা বুঝিয়ে দিচ্ছেন। আর যারা নীতি আদর্শ পালন করবেন তাদের ওই কথা নয়, তারা যদৃচ্ছা বা অবসন্তুষ্ট, সেই কথাই বলা আছে, বুঝানো আছে। তাদের হ্যাংকারিংটা নাই, হ্যাংকারিং নিয়ে থাকেন না তারা। সাধন ভোজন পরায়ণ ব্যক্তি যারা, তারা কখনোই নির্বিশেষ মতবাদ নিয়ে, নাস্তিক মতবাদ নিয়ে চলেন না। এই ভগবানই দুনিয়া আজ সব শেষ করে দিচ্ছে, কিছুতেই এদের অভাব মিটছে না, আশ্চর্য ব্যাপার। শাস্ত্র যুক্তি দিয়ে বলছেন, পৃথিবীর যত সামগ্রী আছে, ভোগ্য সামগ্রী সব যদি একটা লক্ষ্যে দেওয়া যায়, যত সোনা দানা, যত ভোগ্য সামগ্রী আছে সব যদি একটা লক্ষ্যে দেওয়া যায় তাকে খুশি করা যায় না। তা সেখানে মানুষ কি চিন্তা ভাবনা নিয়ে বসে আছে? খাদ্য প্রয়োজন আছে, আমাকে বাঁচতে গেলে কিছু প্রয়োজন আছে জিনিসের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার আছে আমার, কিছু খাওয়ার প্রয়োজন আছে, আর লজ্জা নিবারণের জন্য একচুরি কাপড়ের দরকার আছে, মাথা গুজবার জন্য একটা কুঠির প্রয়োজন আছে,
কে না বোঝেন এটা? সবাই বোঝেন। কিন্তু শিক্ষাটা হচ্ছে আমাদের যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যথালাভে সন্তুষ্ট, এই কথা তো বুঝানো আছে। এটা আমরা চিন্তা করছি না কেন? এই তো কথা এসেছে আজ। সন্তুষ্টি তো কিছুতেই হচ্ছে না এদের, তাই শাস্ত্র বলছেন এতে সন্তুষ্টি নাই, এতে সন্তুষ্ট হয় না মানুষ। সন্তুষ্টি আছে সীমিত প্রয়োজনের মধ্যে, সীমিত প্রয়োজনটাই বুঝি না আমরা, সেটা আমাদের মাথায় আসে না। নিঃসঙ্গতা মুক্তি প্রথমে যদি নাম সংবাদ আছে সব প্রভবন্তী দোষা আরুঢ় গোপী নিপত্তে ধ সঙ্গে না যোগী কি অল্প সিদ্ধি। শাস্ত্র বলছেন, ঋষিগণ বলছেন, না যা তু কাম কামানাম উপভোগী না সন্নতি অভিশা কৃষ্ণ বর্তে ভুয় এবা বিবর্ধতে। কামনার দ্বারা কামনা বাসনার পরিতৃপ্তি কখনোই সম্ভব নয়, তাই নিবৃত্তি মার্গের কথা এসেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, মনুষ্যতার প্রাণীও সব কামনা বাসনা নিয়েই আছে। কিন্তু শাস্ত্র বলছেন নিবৃত্তি স্তু মহাফলা, এর থেকে নিবৃত্তির যে যুক্তি বিচার সেইটাই আমাকে ঠিক সৎফল প্রদান করে। এটা আমরা বুঝি না কেন? নিবৃত্তি মার্গে যাওয়ার কথা। এখন নিবৃত্তি মার্গের অর্থ যদি হয় সাধারণ জাগতিক ত্যাগ, সেটাও নয়। প্রবৃত্তি মার্গ যেমন খারাপ, নিবৃত্তি মার্গের মধ্যেও একটা খারাপ জিনিস আছে। তাহলে কি নিবৃত্তি মার্গের অর্থ হবে? এই আমি ন্যায় নীতি আদর্শ পরায়ণ হব, এই শিক্ষা হচ্ছে সব থেকে বড় শিক্ষা। সেই শিক্ষাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সমস্ত শাস্ত্রের তাৎপর্য আমাদের দ্রুতিগম্য হবে না, বোধগম্য হবে। এইটাই আমাদের সনাতন আর্য ঋষিগণের শিক্ষা, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হব, এইটাই বড় কথা। সাম্প্রদায়িক যে বিচারগুলো রয়েছে সৎ সম্প্রদায়ে, সেটা সকলেরই গ্রহণযোগ্য। যারা অসৎ সাম্প্রদায়িক, যারা বিভিন্ন রকম ধরনের সেক্টের কথা বলছেন, নাস্তিক্য ভাবের কথা বলছেন, সেটাকে তো বহুমানন করবে না জগতের লোক। ভগবানও করবেন না, ঋষিগণও করবেন না, সব ধর্মও করবে না। সুতরাং সেখানে আমাদের ঠিক ঠিক ভাবে বিচার নিয়ে সনাতন ধর্মে আপধর্মে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সেই সব বিচারগুলো নিয়ে চলতে হবে। রাত বোধহয় অধিক হয়ে যাচ্ছে, আমি আমার যারা এখানে হাজির আছেন গুরু বৈষ্ণব বৃন্দ তাদের কৃপা প্রার্থনা করি, আমার গুরুবর্গের কৃপা প্রার্থনা করি, বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা করি, গোস্বামীগণের কৃপা প্রার্থনা করি, আপনাদের কাছ থেকে আজ বিদায় নিতে চাচ্ছি। বৈষ্ণবগণ, গুরু বৈষ্ণবগণ আমাকে কৃপা করুন যাতে এই সনাতন ধর্মতত্ত্ব তারস্বরে আমি গুরু বৈষ্ণবগণের আনুগত্যে যতদিন বেঁচে আছি ততদিন এই কথা প্রচার করব, বলে যাব, এবং নিজে এটা আচরণ করে আমি তাতে প্রতিষ্ঠিত থাকতে পারি, যাতে আপনারা সকলে আমাকে সেই রকম আশীর্বাদ করে ধন্য করতেন। কৃষ্ণ ভিন্ন প্রকাশ, কৃষ্ণ ভিন্ন প্রকাশ।